স্বচ্ছ পানিকে মাইনুল বলা হয় অথবা স্বচ্ছ পানি স্বাভাবিক পানি বা ঝর্নাকেও মাইনুল ইসলাম বলা হয় আরেকটি আর ইনুল ইসলাম শব্দের অর্থ হচ্ছে ইসলামের সাহায্যকারী তো এই হচ্ছে মাইনুল ইসলামের অর্থ আর একটা রাহুল নাম রাহুল শব্দের অর্থ হলে ভাগ্যবান সক্রিয় গুরুতর স্বাভাবিক মনোযোগী এই ধরনের উদার বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে রাহুল নামটা সংস্কৃত ভাষায় এই রাহুল নামটা আর রাহুল নামের আর একটা অর্থ আছে বন্ধন তো রাহুল নামটা সংস্কৃত ভাষায় যেটা ছিল যে গৌতম বুদ্ধ অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে প্রবর্তন করেছেন এই গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের একমাত্র সন্তান নাম ছিল রাহুল এই রাহুলে রাহুল যেটা শব্দ এসেছে রাহুলা থেকে সংস্কৃত ভাষায় তার অর্থ হচ্ছে বন্ধন তো এই ছিল আপনার অর্থ আর যদি আপনি রুহুল শব্দটা বলতেন তাহলে রুহ রুহুল শব্দটা কোরআনে তিন ধরনের অর্থে ব্যবহৃত হয়েছে এক আহ রুহুল আমিন বলতে জিব্রাইল সালামকে বুঝিয়েছে যেটা রাসম আমরা কদরে পড়ে থাকি যে তানাসালুল তু আর রুহ এই রুহ শব্দের অর্থ জিব্রাইলকে বোঝানো হয়েছে আর আর এক জায়গায় সুরার সুরার মধ্যে বোঝানো হয়েছে কদায় আলী কাউহাইন এলাই করু আমরিন এখানে রুহ শব্দের অর্থ কোরআনকে বুঝিয়েছে আল্লাহ রব ব্লা আলামিন আর এক জায়গায় সুর বনিশ সালের মধ্যে এইটি ব্যবহার করেছে রেস আলু নাকা আনি রুহ এই রুহ শব্দের অর্থ এখানে আত্তাকে বুঝিয়েছে তো এখানে তো রুহ শব্দটা আত্মা কোরান এবং জিবি আলিসাল্লামকে বোঝানো হয় মূলত রুফ শব্দটা আমরা বলতে বুঝি যে আত্মাকেই আত্মায় বুঝি তো এই ছিল আপনার নামের অর্থ রাহুল এবং ময়নুল ইসলাম আশা করে আপনার উত্তর পেয়েছেন ওয়ালিকম আসসালাম ওরমদুল্লাহ বারকাত